এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, চট্টগ্রামের প্রতিযোগী হাফেজ মুস্তফা নাবিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন উস্তাদ জি? আমি তো ভালো আছি। তো আজকে একটু তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে, একটু তেলাওয়াত শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ নাদানা ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح من عبادنا المؤمنين ثم أغرقنا الآخرين وإن من شيعته لإبراهيم إذ جاء أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِينَ حَسْبُكَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ। চমৎকার নাবিল, তোমার তেলাওয়াত শুনছিলাম, আমার কাছে ভালো লেগেছে। সম্মানিত বিচারক হাফেজ কারী জহিরুল ইসলাম, নাবিল তেলাওয়াত সুন্দর হয়েছে, তবে একটি মুলাহাজা আছে তোমার জন্যে, যে শব্দগুলো যেন একটির সাথে আরেকটি মিশে না যায়, প্রতিটি শব্দ আলাদা আলাদা করে পড়তে হবে। এই বিষয়গুলো তুমি একটু নজর দিতে হবে ইনশাআল্লাহ, তাহলে তোমার জন্য ভালো হবে। হাফেজ কারী নাজমুল হাসান। মুস্তফা নাবিল, তোমাকে ওই আগের প্রতিযোগীর মতোই একই পরামর্শ, স্কেল নিচে থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, কষ্ট হয়ে যাবে পড়তে, নিচে থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, নিচে থেকে ধরবা, সুরগুলো পুরোপুরি দিতে পারবা, কষ্ট ছাড়া পড়তে পারবা, তাহলে তোমার পড়তে প্রশ্নের উত্তরগুলো দিতে সহজ হবে। সম্মানিত অতিথি জনাব মনজুর আহমদ। এই পিএসপি কোরআনের আলো অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে খুব গর্ববোধ করছি, সকলের জন্য দোয়া করছি, ধন্যবাদ। মুস্তফা নাবিল, খুব ভালো লাগছে তোমাকে, আগামীকাল আরও ভালো পারফর্ম করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে কর মহিয়া।